অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ইতিমধ্যে যে ক্লাসগুলো আমি দিয়েছি, আশা সেগুলো তোমরা দেখেছ নিশ্চয়ই। আগামী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে আজকের পাঠটিও তোমরা উপভোগ করবে প্রত্যাশা করছি। অষ্টম শ্রেণীর হিন্দু ধর্মের শিক্ষার্থীদের প্রতি উদ্দেশ্যে বলছি, তোমরা বই খাতা কলম নিয়ে বসো। যেহেতু তোমাদের থেকে আমরা দূরে আছি এখন, সেহেতু পরীক্ষার জন্য প্রস্তুতি তো নিতে হবে। জুনের প্রথম সপ্তাহে তোমাদের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। সেই সিলেবাসের আলোকে আজকের পাঠটি তোমরা উপভোগ করবে। আজকে তোমাদের জন্য রইল হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা অধ্যায় 5, দেবদেবী ও পূজা পার্বণ, পাঠ 1 ও 2। আজকের পাঠটি হচ্ছে দেবদেবী। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে, আমরা সবাই দেবদেবী চিনি, আমাদের ধর্মে আমরা দেবদেবতাদের পূজা করি। তাহলে দেবদেবী কাকে বলে সেটা জানবো। ঈশ্বর যখন নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকারে বা রূপে প্রকাশ করেন, তখন তাকে দেবদেবী বলে। এটা জ্ঞানমূলক প্রশ্ন, তোমাদের মনে রাখতে হবে। ঈশ্বর যখন নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকারে বা রূপে প্রকাশ করেন, তখন তাকে দেবদেবী বলে। ঈশ্বর এক, দেবদেবীরা হচ্ছেন ঈশ্বরের শাখা রূপ, এবং এক একজন দেবদেবতা ঈশ্বরের এক একটি গুণ প্রকাশ করার জন্য পৃথিবীতে পূজিত হন। দেবদেবী 3 শ্রেণীর দেবদেবতা রয়েছেন, বৈদিক দেবতা, পৌরাণিক দেবতা, লৌকিক দেবতা। দেবতাদের শ্রেণীবিভাগ হচ্ছে 3টি, বৈদিক দেবতা, পৌরাণিক দেবতা, লৌকিক দেবতা। এটা জ্ঞানমূলক প্রশ্ন এমসিকিউর জন্য। তাহলে এখন জানবো বৈদিক দেবতা কাকে বলে। যে সকল দেবতার নাম বেদে উল্লেখিত রয়েছে তাদের বৈদিক দেবতা বলে। এটা কিন্তু সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন, বৈদিক দেবতা কাকে বলে। আর বৈদিক দেবতাদের উদাহরণ হচ্ছে অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, উষা। এই দেবতাগুলোর নাম, দেবতাগুলোকে বৈদিক দেবতা বলা হয়ে থাকে। তোমার পাঠ্য বই অনুসারে তোমাকে জানতে হবে। আর এখন জানবো আমরা পৌরাণিক দেবতা। পৌরাণিক দেবতা কাকে বলে। যে সকল দেবতার নাম পুরাণে উল্লেখিত রয়েছে তাদের পৌরাণিক দেবতা বলে। পুরাণ আমাদের একটি ধর্মগ্রন্থের নাম, সেখানে যে দেবতাদের, যেসব দেবতাদের নাম উল্লেখিত আছে তাদেরকে পৌরাণিক দেবতা বলে। আর সে পৌরাণিক দেবতাদের মধ্যে রয়েছেন দুর্গা, কালী, গণেশ। এগুলো কোনটি পৌরাণিক দেবতা, কোনটি বৈদিক দেবতা, সেই ব্যাপারে এমসিকিউর জন্য দরকার আছে। আর সিকিউর সৃজনশীলের জন্য দেবতা কাকে বলে, বৈদিক দেবতা কাকে বলে, পৌরাণিক দেবতা কাকে বলে এবং লৌকিক দেবতা কাকে বলে, এই প্রশ্নগুলো দরকার আছে। তোমরা কি বলতে পারো লৌকিক দেবতা কাকে বলে? যে সকল দেবতার নাম বেদে বা পুরাণে উল্লেখ নাই, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি বৈদিক দেবতা এবং পৌরাণিক দেবতা। এবার হচ্ছে যেসব দেবতাদের নাম বেদ কিংবা পুরাণে উল্লেখ নাই তাদের এবং লৌকিকভাবে পূজিত হয়, তাদেরকে লৌকিক দেবতা বলে। লৌকিক দেবতাদের মধ্যে রয়েছে শীতলা, মনসা, শনি। বুঝতে পারছো? এগুলো এমসিকিউর জ্ঞান, আর এটা হচ্ছে সিকিউর জ্ঞান। এই প্রশ্নগুলো তোমাদের জন্য থাকবে এবং এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবশ্যই আসবে, একটা কিংবা দুটো আসতে পারে। তাহলে যে কথাগুলো বলেছিলাম প্রশ্নগুলো তোমাদের মনে রাখতে না পারলে লিখে রাখবে। দেবতা কাকে বলে কিংবা দেবদেবী কাকে বলে,
এবং বৈদিক দেবতা কাকে বলে, পৌরাণিক দেবতা কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, লৌকিক দেবতা কাকে বলে? এবার আসবো আমরা পূজা, একটা পূজার ছবি দেখতে পাচ্ছি এখানে, পূজা করা হচ্ছে। পূজা মানে হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন, দেবদেবী দেবদেবীকে পুষ্পপত্র নৈবেদ্য ইত্যাদি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করাকে পূজা বলে। এটাও কিন্তু প্রশ্ন, সবগুলো দরকারি জ্ঞানমূলক প্রশ্ন সৃজনশীলের জন্য। পার্বণ কাকে বলে? পূজায় বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়, এসব উৎসবকে পার্বণ বলা হয়। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পূজার উপকরণ কাকে বলে বা পূজার উপচার কাকে বলে? উত্তরটা এখান থেকে, পূজা অথবা তোমার অনুধাবন প্রশ্ন হতে পারে, পূজার উপকরণ বলতে কী বুঝায়? যেমন পূজার রীতিনীতি বা বিধি অনুসার অভীষ্ট দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করতে হয়, নৈবেদ্যের জন্য বিভিন্ন ধরনের ফল মিষ্টি বা অন্যান্য খাদ্যদ্রব্যের প্রয়োজন হয়, এগুলোকে পূজার উপকরণ বলে। অর্থাৎ পূজা, আমরা যে সমস্ত দ্রব্যগুলো দিয়ে পূজা করে থাকি সেই দ্রব্যগুলোকেই বলা হয় পূজার উপচার বা পূজার উপকরণ। এবার আগের প্রশ্নগুলোর সাথে তোমরা এগুলো অ্যাড করো, পূজা কাকে বলে, পার্বণ কাকে বলে, পূজাবিধি কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, পঞ্চারতি কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, নৈবেদ্য কাকে বলে? বিভিন্ন পূজার মধ্যে কিছু উপকরণ আছে, সেগুলো ব্যবহৃত হয়। কয়েকটি উপকরণের কথা আমি তোমাদেরকে তুলে ধরছি। প্রতিমা বা বিগ্রহ, এটা কিন্তু পূজা উপকরণ। আর দেবদেবীদের সামনে কিংবা আসনে ঘট স্থাপন করতে হয়, এটাও পূজা উপকরণ। ঘটের উপরে দেখা যাচ্ছে নারিকেল আছে, পল্লব আছে, এগুলোও কিন্তু পূজার উপকরণ। আবার তোমার শঙ্খ দেখা যাচ্ছে, শঙ্খধ্বনির জন্য, এগুলো পূজা উপকরণ। যেমন ঘণ্টা আছে, আবির আছে, চন্দন, অনেকগুলো পূজা উপকরণ দেখা যাচ্ছে, হলুদ, তালা, কর্পূর, এগুলো তোমাদের বইতে আছে। দেখো, আমি ছবি আকারে তোমাদের সামনে উপস্থাপন করছি যাতে তোমাদের মনে থাকে পূজা উপকরণগুলো। যেমন প্রদীপ, পুষ্প, ফল, এসবই কি পূজা উপকরণের অন্তর্ভুক্ত। এছাড়া আরও কিছু উপকরণ আছে যেগুলো আমি তোমাদের সামনে ছবি আকারে প্রকাশ করিনি, সেগুলো লেখার মধ্যে আছে। দেখো, আসন, মুকুট, পান সুপারি, গঙ্গাজল, ধূপকাঠি, ধূপ, চাল, পবিত্র সুতা ও পঞ্চারতি, বিভিন্ন পূজায় ব্যবহৃত উপকরণসমূহ কি নির্দেশ করে সে সম্পর্কে এখন আমরা জানব। পূজায় দেবদেবীর প্রতিমা বা বিগ্রহ স্থাপন করা হয় বা নির্মাণ করা হয়, যেমন দুর্গা পূজার সময় দুর্গার মূর্তি স্থাপন করা হয়, নির্মাণ করা হয়। এসে পূজা উপকরণ হিসেবে মাটি কিংবা ধাতুর তৈরি একটি কলস বা ঘট ব্যবহার করা হয়। পূজার সময় কলসটি গঙ্গা নদীর জল বা প্রবাহমান নদীর পরিষ্কার জল দ্বারা পূর্ণ করা হয়। কলসকে মঙ্গল ঘটও বলা হয়, এটি মঙ্গলের প্রতীক। এসে দেখো, এখানে একটা কলস আছে, কলসের মুখমণ্ডল কি নির্দেশ করে, কলসের এখানে যে জল আছে জল কি নির্দেশ করে, এখানে পৃথিবী কোনটাকে নির্দেশ করে, অগ্নিকে নির্দেশ করে কি, বায়ুকে নির্দেশ করে কোনটি, পৃথিবীকে নির্দেশ করে কোনটি, সেটা আমরা এখন জানব। যেমন প্রদীপ জ্ঞানের প্রতীক, প্রদীপ সৃষ্ট আলো সকল অন্ধকার দূর করে বলে একে জ্ঞানের প্রতীক বলা হয়।
প্রদীপ আমাদের জীবনের আলো ও আত্মাকে নির্দেশ করে। আমরা যে পূজোর মধ্যে প্রদীপ প্রজ্বলন করি, আমাদের এটি কি প্রকাশ করে? আমাদের জীবনের আলো এবং আত্মাকে নির্দেশ করে। যেমন শঙ্খ, শঙ্খ কোন ধরনের পূজা উপকরণ? শঙ্খ হচ্ছে মঙ্গলসূচক পূজা উপকরণ, যা সৃষ্টির পবিত্র ধ্বনির সৃষ্টি করে। এর সুরেলা ধ্বনি যেন সকলকে জ্ঞানের জগতে, ভক্তির জগতে আহ্বান জানায়, তোমরা এসো, দেবতার কাছে আনত হও, আত্মনিবেদন করো। এটা হচ্ছে শঙ্খধ্বনির আহ্বান। আর কি পুজো উপকরণ আছে? ফুল, ফুলের মালা দেবতাদের সম্মানিত সজ্জিত করার জন্য ব্যবহৃত হয়, এটিও মাঙ্গলিক পুজো উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। এটি দেবদেবতাদের মাঙ্গলিক পুজো উপকরণ। তারপর দেখা যাচ্ছে মুকুট। যে কোনো দেবদেবীর মাথায় কি আছে? মুকুট। মুকুট হচ্ছে দেবতাদের উচ্চ সম্মানের প্রতীক। আর পঞ্চকোরের কথা বলেছিলাম, পানের মধ্যে বিভিন্ন দেবীর অধিষ্ঠান কল্পনা করা হয়। এই যে পান এবং সুপারি, তার মধ্যে পান কি নির্দেশ করে? পান নির্দেশ করে যে পানের মধ্যে বিভিন্ন দেবীর অধিষ্ঠান কল্পনা করা হয়। আর সুপারি হচ্ছে, সুপারির কঠিন অংশ আমাদের অহম্বোধের প্রতীক। অহম, অহম মানে অহংকার। এই যে অহংকার আমরা বিসর্জন করছি, বিসর্জন দিচ্ছি, যা পূজা শেষে দেবতাদের উদ্দেশ্যে সমর্পণ করা হয়, অর্থাৎ আমাদের মনে কোনো অহংকার থাকবে না, রইল না। অহংকার পতনের মূল, অহংকার থাকতে পারবে না। কোনো অহংকার করে যে যত বড় পূজার আয়োজন করুক না কেন, সেটা কখনো সুফল বয়ে আনবে না। যে কর্পূর, কর্পূর পূজা পরিবেশকে বিশুদ্ধ ও স্নিগ্ধ করে তোলে, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কাপড় বলে থাকি। ওই গটের মধ্যে যে জলের কথা বলেছিলাম, এটি দেবদেবীকে পরিষ্কার করার জন্য পবিত্র গঙ্গা জল ব্যবহার করা হয়। কেননা হিন্দু ধর্ম গ্রন্থ অনুসারে গঙ্গার জল পবিত্র। এ জলে বিভিন্ন ধরনের রোগ পীড়া ভালো করার ক্ষমতা বিদ্যমান আছে। এছাড়াও এ জল আধ্যাত্মিক চিন্তা চেতনা ও বৈষয়িক সম্পদ বৃদ্ধির সহায়ক। তাহলে জল হচ্ছে গঙ্গার জল ব্যবহার করব আমরা, নদীর জলই পবিত্র জল, গঙ্গার সাথে প্রবাহমান, গঙ্গার সাথে যে মিলনস্থল, মিলন আছে। যে আমরা আরটি পুজো উপকরণের কথা বলেছিলাম, ধূপকাঠি। ধূপকাঠি আমাদের ইচ্ছাসমূহ নির্দেশ করে, আমাদের মনের ইচ্ছা, যা দেবদেবীর পূজার সময় বিশেষ পাত্রে রেখে প্রজ্বলন করা হয়। আর আমরা যে ধূপ দিয়ে থাকি, ধূপ এক ধরনের ধোঁয়া সৃষ্টিকারী পূজা উপকরণ, যা আমাদের খারাপ শক্তির প্রভাব থেকে মুক্ত করে বলে বিবেচনা করা হয়। আমরা ধূপ দিয়ে দেবতাদের সামনে আরতি করে থাকি, এটি হচ্ছে খারাপ শক্তির প্রভাব থেকে আমাদের মুক্ত করা হয়। যেখানে এই ধূপ থাকবে, ধূপের এই যে ইয়েটা থাকবে, আবরণটা থাকবে, ধূপটা আলো মানে ছড়িয়ে পড়ে, সেখানে খারাপ শক্তি প্রবেশ করতে পারে না। মনে রাখবে কথাটা। এই যে থালার কথা বলেছিলাম, থালা আমরা যেটার মাধ্যমে নৈবেদ্য দিয়ে থাকি, পূজা সামগ্রী দেবতাদের উদ্দেশ্যে, পূজার উদ্দেশ্যে দিয়ে থাকি থালার মাধ্যমে। একটি নির্দিষ্ট থালার মধ্যে এটা দিতে হয়, পুজো উপকরণগুলো আমরা দিয়ে থাকি। চন্দন তোমরা সবাই চিনো, সব কিছু জানো, তবুও আমাদের পাঠ্য বইয়ের সাথে একটু রিলেটেড রেখে তোমাদেরকে, যে তোমরা যেন পরীক্ষার খাতায় লিখতে পারো, চন্দন কাষ্ঠ সুগন্ধি, চন্দন কাঠ জলে গছে অনুলেপন তৈরি করা হয়, চন্দনের গন্ধ পবিত্র পরিবেশের সৃষ্টি করে। চন্দন একটি মঙ্গলজনক ও নান্দনিক পূজা উপকরণ, অর্থাৎ এটা পানিতে জল মিশিয়ে একটু করে জল দিয়ে চন্দন কাষ্ঠ ঘষতে হয়,
একটি পাত্রের মধ্যে সেটা কপালে লেপন করি আমরা। এটি নান্দনিক পুজো উপকরণ। আর যে আবিরের কথা বলেছিলাম, এটা হচ্ছে এক ধরনের গুড়া যা দেবদেবীর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তারপরে পুজোর মধ্যে চাল, চাল লাগে। চাল হচ্ছে বস্তুগত পুজো উপকরণ। মনে রাখবে চাল কোন ধরনের পুজো উপকরণ। অনেকগুলো প্রশ্ন এখান থেকে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। হলুদ, হলুদ কেন লাগবে? হলুদ হচ্ছে পরিশুদ্ধ চিন্তাকে নির্দেশ করে। হলুদ আমাদের পরিশুদ্ধ মন, পরিশুদ্ধ চিন্তাকে নির্দেশ করে এবং মনকে আকর্ষণ করে। দেখো হলুদের, হলুদ কিন্তু খুবই আকর্ষণ। এছাড়া হলুদ দেবীর, দেবী দুর্গার প্রতীক। বুঝতে পারছো দেবী দুর্গার প্রতীক কোন পুজো উপকরণ? এর উত্তর হবে সহজে হলুদ। হলুদে বেজস্ব গুণ রয়েছে, এটা অনেক উপকারী। কিন্তু যেমন এই যে ফল, ফুল ফল দিয়ে সাজানো একটি পূজার অঙ্গন দেখো। ফুল ফল মিষ্টি জাতীয় খাদ্য ইত্যাদি দ্রব্য নৈবেদ্য হিসেবে প্রদান করা হয়, যা দেবদেবীর কাছে আমাদের আত্মসমর্পণকে নির্দেশ করে। এটা আমরা যা দিয়ে থাকি নৈবেদ্য হিসেবে দেবদেবীকে, সেটা আমাদের আত্মসমর্পণ হিসেবে আত্মসমর্পণ করে থাকি এটার মাধ্যমে। আর যে এখানে পঞ্চপ্রদীপ, পাঁচটি প্রদীপ একসাথে প্রজ্বলন করা হয় এমন একটি পুজো উপকরণ হলো পঞ্চারতি। তাহলে আমি যদি প্রশ্ন করি পঞ্চারতি কাকে বলে, একসাথে পাঁচটি প্রদীপ প্রজ্বলন করা হলে এই পুজো উপকরণকে বলা হয় পঞ্চারতি। ঘণ্টা, পূজায় ঘণ্টা বাজানো হয়, একটি মাঙ্গলিক শব্দ, সৃষ্টিকারী পুজো উপকরণ। মনে থাকবে তো? এখন প্রশ্ন হলো মঙ্গলজনক শব্দ সৃষ্টিকারী পুজো উপকরণ কোনটি? উত্তর হবে ঘণ্টা। পবিত্র সুতা, তোমরা অনেক সময় হাতের মধ্যে পরো সুতা, একটি যজ্ঞের জন্য প্রয়োজন হয়। এবার কিছু অনুধাবন প্রশ্ন তোমাদের জন্য রইল। পূজা পার্বণ বলতে কী বুঝো? পূজার উপকরণ বা উপাচার বলতে কী বুঝো? আমরা কেন দেবদেবীর পূজা করব? 6 নম্বর প্রশ্ন, পূজায় কোন উপকরণটিতে রোগ পীড়া দূর করার ক্ষমতা বিদ্যমান? পাঁচ নম্বর প্রশ্ন, পূজায় প্রদীপ ব্যবহার করা হয় কেন? এরপর আরও কিছু প্রশ্ন রইল। পূজায় কোন উপকরণটি জ্ঞানের প্রতীক হিসেবে বিবেচিত? এটা জ্ঞানমূলক। তারপর পূজায় কোন উপকরণটি অন্ধকার দূর করে, জ্ঞানের আলো দান করে? ব্যাখ্যা করো প্রদীপকে জ্ঞানের প্রতীক বলা হয় কেন? অনুধাবনের প্রশ্ন। এরপর আরও কিছু প্রশ্ন আছে। পূজায় গঙ্গা জল ব্যবহার করা হয় কেন? মনে পবিত্রতা সৃষ্টিকারী পূজা উপকরণ কোনটি? একটু আগে তোমাদেরকে বলেছিলাম পবিত্র গঙ্গা গন্ধ সৃষ্টিকারী পূজা উপকরণ কোনটি। এরপর আরেকটি প্রশ্ন, মঙ্গলজনক ও নান্দনিক পূজা উপকরণ কোনটি? এসে প্রশ্নগুলো তোমরা লিখে রাখো, তাহলে তোমাদের জন্য একটা পজিটিভ সেট হবে। প্রশ্নগুলোর উত্তর শিখতে পারলে অনেকটা এই চ্যাপ্টার তৈরি হয়ে গেছো মনে করতে পারবে। সুতরাং প্রশ্নগুলো তোমাদের এই টপিক সেট থেকে নেওয়া হয়েছে, এগুলো ভালো করে দেখবে, আয়ত্ত করবে, কাজে আসবে। একটি বাড়ির কাজ রইল, পূজা পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত প্রাকৃতিক উপচার ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করো। এটা একটু বড় প্রশ্ন, বিশেষ করে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতারকে সময় এটা কাজে লাগবে। সুতরাং প্রশ্নটা, বাড়ির কাজ প্রশ্নটা লিখে রাখো। আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। এবং তোমরা এই প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর তোমরা ভালো করে শিখবে, চ্যাপ্টারটা ভালো করে পড়বে পরীক্ষার জন্য, আগামী অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমরা ভালো মতো প্রস্তুতি নেবে। তোমাদের সিলেবাস দেওয়া আছে, সিলেবাসের বাইরে প্রশ্ন হবে না, সিলেবাস বরাবর তোমাদের প্রস্তুতি নিয়ে নিতে হবে।
আশা করছি কেউ যথা সময় নষ্ট করবে না পরীক্ষার জন্য। এই যে সময় পাচ্ছ বাসায় সেটা কাজে লাগিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করবে, মা বাবার কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে অশেষ ধন্যবাদ, পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবে।